আইপিএল এর নিলামে বিক্রি হলো না কোনো বাংলাদেশি ক্রিকেটার। বিশ্বের সবচেয়ে দামি টুর্নামেন্ট আইপিএল এর জন্য ক্রিকেট বেচা কেনার নিলামে বিক্রি হলো না কোনো বাংলাদেশি ক্রিকেটার। দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের জন্য ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় এই নিলাম, যেখানে নাম ছিল ছয় বাংলাদেশির। বাংলাদেশের এই তারকাগুলো হলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মিরাজ। নিলাম শুরু হলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমে নাম উঠে আসে উইকেট রক্ষক ও ব্যাটসম্যান এনামুল হকের, কিন্তু তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো দল। পরে নাম উঠে আসে মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের, তাদেরকেও কিনেনি কোনো দল। এদের প্রত্যেকেরই দাম শুরু হয় 30 লাখ ভারতীয় রুপি থেকে। এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, নিলামে বাংলাদেশের চারজন ক্রিকেটারের নাম উঠে আসলেও তামিম ইকবাল ও তাসকিন আহমেদের নাম ডাকা হয়নি। টুর্নামেন্টের নিলামের জন্য 351 জনের নাম ছিল এই তালিকায়। অপর দুই ক্রিকেটার সাকিবুল হাসান ও মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তাদের পুরনো দল। তারা দুইজনেই যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে খেলবেন। একই দিনে আইপিএল এ বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টকসকে 14.5 কোটি ভারতীয় রুপিতে কিনেছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। এবার নিলামে দুই আফগান ক্রিকেটারও বিক্রি হয়েছে, এরা হলেন রাশেদ খান ও মোহাম্মদ নবী। সংযুক্ত আরব আমিরাতের এক ক্রিকেটারকেও কিনে নিল ভারতের এক দল। আইপিএল এর